তার মানে কি তারা লোভ দেখাচ্ছে দোহাই দিচ্ছে ধর্মের আর লোভ দেখাচ্ছে ডলারের কিন্তু রক্ত চুষেছে আপনি এবং আমার এটা অমানবিক আজকে মডার্ন এগ্রোর মতে এত বড় একটা প্রতিষ্ঠান তারা খুব ভালো কিছু করছে আমি সব সময় শ্রদ্ধা করে স্যালুট করি কিন্তু এই জিনিসটা তাদের দেখার জন্য অনুরোধ করলাম অতিনি অজাই তুনি অতুরি সিনি না ওহাজাল অহাজাল বালাদিল আমিন সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনুল কারিমের 95 নম্বর সূরা আত-তিন আমরা আজকে আমার পাশে যে গাছটা দেখতেছেন এটা সেই পবিত্র কোরআনের বর্ণিত যে সূরা তিন সেই তিন ফল যেটা মধ্যপ্রাচ্যে আরব বা মধ্যপ্রাচ্যে মানে খুব জনপ্রিয় এবং খুব ভিটামিন যেহেতু কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন যে এই ফলটা এত ঔষধি গুণ সম্পূর্ণ যা মানে আমার পক্ষে বিশ্লেষণ করা সম্ভব না এই যে দেখতেছেন আপনারা তিন ফলগুলো এটা আসলে মানে খুব আমিও একটা খেয়ে দেখছি খুব সুস্বাদু খুব টেস্টি এবং খুব গুণগত মান সম্পূর্ণ যে দুনিয়াতে যত ফল আছে আমার মনে হয় সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন সব কিছু সমৃদ্ধ একটা ফল কিন্তু আপনারা কি জানেন এই ফল নিয়ে বাংলাদেশে কী হচ্ছে আমি আপনাদের আরেকটা কাছ থেকে আমি সম্পূর্ণ বিষয়টা খোলাসা করে বলবো যে আমরা ধর্মপরায়ণ মানুষ আমরা সব কিছু সহ্য করতে পারবো কিন্তু ধর্ম নিয়ে কেউ কিছু বলুক এটা আপনি আমি কেউ সহ্য করতে পারবো না আর ঠিক কিছু ব্যবসায়ীরা আমাদের ঠিক ওই জায়গাটায় মার দিচ্ছে মানে আমাদের দেখেন দুইটা জিনিস প্রয়োজন একটা হল প্রথম কথা সবার উপরে আমাদের ধর্ম তারপর জীবন চালানোর তাগিদে জীবন বাঁচানোর তাগিদে আমাদের টাকা ইনকাম করতে হয় সেই ক্ষেত্রে যদি বাংলাদেশি টাকা তো এক টাকা এক টাকা আর সেই ক্ষেত্রে যদি আমাদের ডলারের লোভ কেউ দেখায় যে টাকা না এখন ডলার বলো ডলার টাকা হবে না ডলার হবে তার মানে 84 টাকা যে একটা ডলার মানে 84 টাকা এই তিন ফল সম্পর্কিত যেটা হচ্ছে আমাদের প্রথম হলো আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল মানে ধর্মের দোহাই আর দ্বিতীয়ত ডলারের লোভ আমরা এমনি আবেগী মানুষ আমাদের ধর্মের কথা বললে আমাদের আর কিছু ভালো মানে অন্য কিছু মাথায় ঢুকে না তারপর তার সাথে সাথে যদি আমাদের ডলারের লোভ দেখায় সেটাও ভালো কথা আর তারপরও যদি তারা বাণিজ্য শুরু করে আমাদের এই দুইটা জায়গায় ব্ল্যাকমেল করে তখন আমরা সাধারণ মানুষ কোথায় যাব তা আপনারা দেখতে থাকেন এই পুরো ভিডিওটাই আমি তিন ফলের মানে এই তিন ফলের বিস্তারিত এখন তুলে ধরব এই সেই মানে মধ্যপ্রাচ্যের আর আরব রাষ্ট্রের সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ ভিটামিন এবং এটার গুণ শেষ করে মানে বলে শেষ করা যাবে না এত গুণ সম্পূর্ণ দেশে তিন ফল সম্পর্কে আমার কাছে একটা তথ্য নেন আমরা জানি ডুমুর ডুমুর আমাদের দেশে একটা বড় ধরনের ডুমুর যা মানে মানুষ খাইতো না পাখি দেখাইতো এটা হচ্ছে মিশরের তিন ফল নামে পরিচিত সৌদি আরবের টা আছে আমার কাছে মিশরের টা আছে আর ইসের ওই যে আরবের আরেকটা দেশের তিনটা জাত আছে ইসের নামটা ভুলে গেলাম এখন যাই হোক তবে এই যাত্রা সবচেয়ে ভালো এই যাত্রা সবচেয়ে ভালো এই যে মিশরের যে ডুমুরটা এটা এই যাত্রা সবচেয়ে ভালো এবং এটা আমার নিজের কলম করা গাছ কলম করা এই এই গাছটার বয়স কত এই গাছটার বয়স হচ্ছে আপনার সাত মাস পড়ছে সাত মাস এই প্রথম ফল আসছে এবার এই প্রথম এই আসতেছে এই ফল আসতেছে আর বিরামহীন দেবে ফল না আমি যেটা জানি যে তিন ফল নাকি 100 বছর পর্যন্ত ফল দেওয়া সম্ভব একটা গাছ এরকম নাকি ইতিহাসে আছে সাক্ষী আছে যে এখন পর্যন্ত জীবিত আছে 120 বছরের গাছও জীবিত আছে তিন ফল গাছ আচ্ছা এটার যে মূল গাছটা ওই গাছটা কোন গাছ আমরা ওখানে যাব এই গাছটার মূল গাছটা হচ্ছে আমার ওই আচ্ছা আমরা হচ্ছে আমার তিন মাস আড়াই মাস হয়েছে এটা আড়াই মাস না আড়াই মাস এটা আপনার হাতে কলম করা আর এটাও কি 6 মাস এটা না এটা 4 মাস হয়েছে 4 মাস এটা তো ফল আসছে এটা ফল আসছে আচ্ছা দেখো আমরা মূল গাছটা যাব মূল গাছটা যাব কই ছুরিটা কই
এই হচ্ছে আমার মূল গাছ, এখান থেকে দেখেন কলম করছি যে ওইগুলা ইয়ে করাইছি। আমরা ওই পাশে যাই। এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জানার বিষয়, এই যে তিন ফল দেখেন এই পাচ্ছে, এই ছোট্ট একটা তিন ফল একদিনের ভিতর তিন গুণ বড় হয়ে যাবে। মানে যেদিন এই যে ধরেন আর একটা পাকার ইসে আসে না, আজকে রাত্রে মধ্যে এই দিনে এই ফুলটা যেমন রং উঠছে, মানে রং উঠছে, কালকে এত বড় হয়ে যাবে। কালকে এত বড় হয়ে যাবে। আর এটা কি আর বড় সম্ভব? এটা আর একটু বড় হইতো, কিন্তু আজকে আমি আপনাদেরকে খাওয়াবো। এটা কি পাকা? এটা পাকা, এটা খাওয়া যাবে? খাওয়া যাবে, খাওয়া যাবে। আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমি কাটি দেখেন। তবে এটা আরেকটা দিন রাখলে ভালো হইতো, এই দেখেন এখনো সাদা, মানে ইয়ে হয় না, অনেক কষ্ট। কষ্টের সমস্যা নাই, কষ্টের সমস্যা নাই। এটা তিন ফল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সারা পৃথিবীতে একটা ফল আছে, এক কেজি কিনলে আপনি এক কেজি খাবেন, মানে এর কোনো কিছু ফলানো যাবে না। আপনি এক কেজি এটার চোকলা থেকে শুরু করে একটা সব একবার কোনো এটার কোনো ই না, মাইনাস নাই, মানে কোনো বিচি না, চোখলা কিছু ফলানো কিছুই নাই, আপনি সব খেয়ে ফেলতে পারবেন। তার মানে আমি যে এক কেজি কিনি বাজার থেকে, এক কেজি খাবো, একশো গ্রাম বাদ যাবে না, এক গ্রামও বাদ যাবে না? এক গ্রামে আপনি কোনো লস নেই, এতে কোনো ই নেই, একের পুরোপুরি খাবেন আপনি। আচ্ছা, এই গাছ থেকে আপনি তিন ফলের আগে খাইছেন আরও? এটা এক কেজির উপরে খাওয়াই গেছে। এক কেজির উপরে এটা এক একটা চারায় আমার আড়াই থেকে তিন কেজি করে হবে। আচ্ছা, এক এক বছরের। যাই হোক, তাহলে আমরা দেখি তিন ফলটা ভিতরে কীরকম কোয়াসটা। আচ্ছা, আমি খুব কাছে নেই দর্শক। আর আরেকটা জিনিস বিষয় জানার, এটা কিন্তু ভিতরে কিন্তু ফল না, এটা কিন্তু ফুল। এগুলো ফুল? এটা কিন্তু ফুল, এটা খাওয়ার পর বুঝবেন যে মজাটা কোন জায়গায়। আচ্ছা, দেখতে তো মানে পোকার মতো। হ্যাঁ, দেখতে তো মানে পোকার মতো। না না, দর্শক, এই যে আমরা ইয়া তিন ফলটা আসলে সেই, এটা নেন খান, আপনি দেখেন। দর্শক, পবিত্র কোরআনে বর্ণিত যে এই ফলটা নামে একটা সুরাই আছে। হ্যাঁ, আমাদের পবিত্র কোরআন এই ফলের নামে সুরা আছে। এটা নিয়ে বাংলাদেশে বর্তমান তোলপার অবস্থা। হ্যাঁ, এই তিন ফল নিয়ে কিছু কথা আমার আছে, আমি বলবো যে এই তিন ফল নিয়েও কিন্তু এক ধরনের বাণিজ্য চলছে, সেটাও আমি বলবো। আমরা ফলটা খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর মিষ্টি তো, বোঝা যাবে বাইরের থেকে, বোঝা যাবে। আজকের দিন থাকলে আরও সুন্দরী হয়। আর এর এর তো কোরআনই দিয়ে আছে, এর অনেক উপকার অনেক। তবে যদি আমি অনুরোধ করব, কেউ যদি কোনো কৃষক ভাই থাকেন, ড্রাগনের পাশাপাশি ড্রাগনের মাঝখানে জায়গা রাখতে, একটা ঝাড় থেকে একটা ঝাড় 5-6 ফিট ডিস্টেন্সে লাগাইতে হয়, মাঝখানে যদি একটা করে তিন ফলের গাছ লাগাই দেন, তাইলে এটাও একটা লাভবান। যাক, আমি আপনাকে যেটা জানতে চাইবো যে একটা এক বছরে একটা তিন ফল গাছ থেকে কতগুলো চারা করা সম্ভব? এটা নিয়ম হচ্ছে আপনার একটা ডালের বয়স যখন এক বছর হবে, তখন আমি যদি এটা কলম দেই, একটা ডাল যদি আপনার 3 ফিটের হয়, তাহলে প্রায় 12-13টা 6 ইঞ্চি পরিমাণ, 4 ইঞ্চি 6 ইঞ্চি হলে একটা কলম। না, যাক, আমি যেটা জানতাম, মানে সর্বোপরি এক কথা যেটা জানতাম, একটা ধরেন এই এক বছরে একটা তিন ফল গাছ আছে, বিভিন্ন ডালপালা আছে, একটা গাছ থেকে বছর কত পিস চারা তৈরি করা সম্ভব? আমি 50 পিস, একটা গাছে 50 পিস তৈরি করা সম্ভব? তৈরি করা সম্ভব। দর্শক, এই পয়েন্টটা আপনারা খুব মনোযোগ মানে মাথায় রাখবেন যে একটা গাছ থেকে 50 পিস চারা করা সম্ভব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 50 পিস, কারণ আপনি 6 ইঞ্চি করে আপনি ই করেন না, আমার এই গাছটা কতটুকু লম্বা দেখেন, এক একটা প্রায় 12-13টা হবে এক এক ডাল। এই যে দুইটার থেকে কাটছি, তার সাইড ব্যাঙ্গ 48টা, আমি আবার নিচের থেকে 48টা আপনি কাটছেন, তার মানে একটা। আর এই চারা করতে কেমন খরচ হয়? ধরেন একটা চারা যদি আমি করতে চাই, আমার কেমন খরচ পড়তে পারে, মানে কস্ট কেমন পড়তে পারে একটা চারা? এটা তো খরচ বলতে গেলে শুধু আমার ডাল ডালের দাম, আর তো কোনো খরচ নেই। ডাল কাটলে আবার ডাল হবে না? না, গাছটা শেষ। শুধু এর সিস্টেম হচ্ছে যে আমরা যে মেডিসিনটা দিয়ে ইয়া করাই, কলম করি, এটা আমার অ্যালোভেরা গাছ আছে, এই অ্যালোভেরা গাছের ভিতরে রসালো যে জিনিসটা আছে এটা বের করে সুন্দর করে এটারে ডাইলেট করি, করার পরে এটারে ওই 3-4 ইঞ্চি পরিমাণ ওই 3টা গিট, এই দেখেন 1-2-3, এই 3টা গিটে কয় ইঞ্চি হবে? 3টা গিঞ্চি 2-3 ইঞ্চি মতো হবে। আমি এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, ওই একটা চারা দ্বারা। হ্যাঁ, কাটলে আমি ওই ওই গাছ ওই সমান করে কাটতে ওইটা ওই অ্যালোভেরার ভিতরে আমি ভিজায় রাখবো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা ভিজায় রাখার পরে সিলেসিয়ান যে বালি আছে, এই সিলেসিয়ান বালি 5-7 বার ধুয়ে সুন্দর করে ধুয়ে, ওর ভিতর কোনো মাটি ঠাটি অনেক কিছু থাকতে পারবে না, ওই বালুটা ধুয়ে ওর মধ্যে ওই ফাঙ্গিসাইড একটু মেডিসিন দিয়া
এর মধ্যে সুন্দর করে যাতে গাছটা যখন ঢুকাবে তখন অন্য কিছু দিয়ে ছিদ্র করে গা অল্প সামান্য একটু ঢুকে যাতে গাছটা হেলে দুলে না পড়ে একটু অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে ঢুকে পাত্রের মধ্যে রাখার পরে পলিথিন দিয়ে সুন্দর করে বাঁধে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে এটা পরিপূরক হয়ে যাবে। আচ্ছা, এটা তো দেখলাম, আর গুটি কলম করা কি এটা? গুটি কলম করতে লাভ নাই, গুটি কলম করে আপনি করবেন, গুটি কলম করলে ধরেন তিনটা চারটা গুটি কলম করতে পারবেন। তা আমি গুটি কলমে করছি। গুটি কলম হয় কি না স্যার? হ্যাঁ হয়। এই যে আমার এই যে করাই দেখেন না, আচ্ছা এই যে একটা গাছ, যদি আপনি গাছটা পরিপূর্ণ একটা গাছ এক দুই বছর আপনি ধরুন ৫০টা গাছ লাগাইছেন, ওখান থেকে আপনি চারা তৈরি করে যদি ১০০ টাকা করে চারা বিক্রি করেন, সেক্ষেত্রে কি চারা করে লাভ হবে আপনার? চারা লাভ হবে না কেন? আমি তো আপনার দেখলাম এই যে আমার গাছটার বয়স কয় বছর? আমার এক বছর। দর্শক, এই পয়েন্টটা আপনার নোট করে রাখবেন যে ১০০ টাকা চারা তৈরি করলেও তিন ফলের চারা লাভ হবে। আর এই এই কথা আমি কেন বললাম, আমি এতভাবে জানতে চাইতাম না, কারণ আমি এখন তিন ফল সম্পর্কিত দুই মিনিটে কিছু কথা বলবো। আমি আমি একটু বলি, আমাদের দেশে মানুষ, আপনারা মাফ করবেন আমার কথাগুলো ভুল হইলে, আমি এরকম সত্য কথা বলি, আমার এলাকায় যারা আছে সবাই জানে, আমাদের বিবেকহীন, আমরা বিবেকহীন অবস্থায় আছি, আমাদের মানুষতা বলতে কিছু নাই, হিউম্যানিটি বলতে কিছু নাই। একটা তিন ফলের চারা কী করে ৬ থেকে ৭০০ টাকা দাম, ৭২০ টাকা দাম বিক্রি হচ্ছে, এটা আমার বোধগম্য নাই। কারণ যেখানে ৫০ পয়সা খরচ নাই এক একটা চারায়, সেখানে কী করে ৬ থেকে ৭০০ টাকা দাম নিতে পারে? হ্যাঁ, তার মজুরি সহ সে ২০০ টাকা এনাফ, অতিরিক্ত হলে ৩০০ টাকা নিতে পারে, কী করে ৭০০ টাকা ৮০০ টাকা একটা চারা নেয় দাম নেয়? দর্শক, আমরা ইদানিং ইউটিউব এখন কাদের রাজত্ব চলছে জানেন? ইউটিউব মানে কৃষি খাতের যে ইউটিউবগুলো ভিডিওগুলো চলছে, এখন রাজত্ব চলছে তিন ফলের। কারণ এখানে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে একটা গ্রুপ, যে ইমোশনাল ব্ল্যাকমেল যে পবিত্র কোরআনে তিন ফল, মানে পবিত্র ফল তিন ফল পবিত্র কোরআনের দোহায়। প্রথম কথা, আমাদের ইমোশন, আমরা ধর্ম হলে আমাদের সবার সবচেয়ে বড় উঁচু স্থান, সেই ধর্ম দিয়ে আমাদের ব্ল্যাক মানে যে কোরআনে বর্ণিত সেই পবিত্র ফল তিন ফল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খাইতে পারলাম, এই জন্য আমি নিজের ধন্য মনে করছি যে আমি আমার দেশে বসে আমার মাদারপুর বসে আমি তিন ফল খাইতে পারতেছি, এটা একটা বাজুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা একটা কথাই বলে কথাগুলো খুব ভালো এবং খুব মিষ্টি এবং চিন্তা চেতনা সম্পূর্ণ ভালো। যেমন আপনি মনে করেন একটা তিন ফল না একটা ডলার, সে বারবার বলছে যে এটা একটা তিন ফল না এটা একটা ডলার। আর অভ্যন্তরীণ বাজার চিন্তা, আন্তর্জাতিক বাজার চিন্তা করেন, সেই ক্ষেত্রে তারা খুব প্রচারণা চালাচ্ছে, আমি তাতে খুব খুশি। এবং তার যে চিন্তা চেতনা দেখলাম, হ্যাঁ লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সে বিশাল একটা নার্সারি করছে আমাদের তিন ফল নেওয়া, সে চাচ্ছে বাণিজ্যিকভাবে সারা বাংলাদেশে এই তিন ফলগুলো ব্যাপকভাবে ছড়াক, এটাও একটা ভালো দিক। আমরা কখনো দ্বিমত পোষণ করবো না, কারণ আমরাও চাই আমাদের একটা ফল, আমাদের উৎপাদিত একটা পণ্য, একটা ফল থেকে বিদেশি টাকাগুলো আমাদের দেশে আসুক, আমাদের অর্থনীতি সমৃদ্ধিশীল হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে আমাদের দেখাচ্ছে একটা ডলার, একটা তিন ফল না একটা ডলার, তা আমরা তিন ফল বিক্রি করে ডলারে কামাই করবো, সেই ক্ষেত্রে আমাদের সুযোগ দেয় কতটুকু? একটা চারা ৭২০ টাকা অসম্ভব কিছু। আপনি তা তখন শুনলেন একটা চারা খরচ করতে তৈরি করতে কত টাকা খরচ করে, সে যদি সত্যিকার অর্থে এই তিন ফল বেচতে ডলার কামাই আমাদের দেশে আনতে চাইতো, তার চারা বেচতে ৭০০ টাকা তো নিত না আমার কাছ থেকে। এখানে একটা বিষয়, তার মানে কি তারা লোভ দেখাচ্ছে, দোহাই দিচ্ছে ধর্মের, আর লোভ দেখাচ্ছে ডলারের, কিন্তু রক্ত চুষে আপনি এবং আমার, এটা অমানবিক। আজকে মডার্ন এগ্রোর মতো এত বড় একটা প্রতিষ্ঠান, তারা খুব ভালো কিছু করছে, আমি সবসময় শ্রদ্ধা করে স্যালুট করি, কিন্তু এই জিনিসটা তাদের দেখার জন্য অনুরোধ করলাম। আমি আপনাকে আর একটু কথা বলি, আপনার এটা একটা ডলার এটা ঠিক আছে, কারণ আমাদের দেশেই ১,১২০০ টাকা বিক্রি হয় পার কেজি, একটা এক বছরের গাছে ৩ থেকে ৪ কেজি ফল দেয়। আপনার মাথায় রাখতে হবে যে ৪ কেজি ফল দিলে আমার ৪,০০০ টাকা একটা গাছ থেকে আসতেছে, এর পিছনে কিন্তু অনেক বড় কোনো খরচ নেই। কিন্তু এইটাকে পুঁজি করে এই যে যে এর দাম বেশি আর এই গুণাবলী অনেক, এইটাকে পুঁজি করে আমি, আপনারা মাফ করবেন আমার কথাগুলো, আপনারা যারা প্রসারিত করাচ্ছেন, এই পেশায় যারা নিয়োজিত আছেন, এই তিন ফলের চাষ প্রসার করার জন্য যে আপনারা মহৎ উদ্যোগ নিয়েছেন, আপনারা, আমার অনুরোধ, বিনীত অনুরোধ থাকলো, আমরা গরিব দেশের মানুষ, আমাদের যাতে গরিব অসহায় মানুষ এই বাগান করে স্বাবলম্বী হইতে পারে, সেই লক্ষ্যে আপনারা একটু সহায় হন। আপনারা এই একটা চারা ৬ থেকে ৭০০ টাকা দাম না নিয়ে এটা ২০০ টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারেন, এবং আপনারা এই জিনিসটা এটা করবেন, আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি, এবং আশা করছি আপনারা এরপরে আমাদের এই গরিব দেশে যাতে প্রচুর এর ফলন ফলাইতে পারে। কারণ কয়জনের পক্ষে সম্ভব ১,০০০ টাকা ৭০০ ৮০০ টাকা দিয়ে একটা চারা কিনে
আপনার একটা বাগান করা অনেকের পক্ষেই সম্ভব না। দর্শক এতক্ষণ আমি যদি প্রতিবাদ করতাম বা আমি যদি বলতাম তখন বলতো ছেলে জানে না কিছু তিন ফল সম্পর্কে, জানো না তা বলতেছে। কারণ কি অনেক বড় বড় প্রশিক্ষিত মানুষ, অনেক বড় সুশিক্ষিত মানুষ, অনেক বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, টিভি ইউটিউবার, কৃষি বিজ্ঞানী সবাই মিলে এখন তিন ফল জয়জয়কার চলছে এবং আমিও তাতে সন্তুষ্ট, খুব খুশি। কিন্তু আপনাদের তরফ থেকে আমি যেই কথাটা বলবো যে আপনারা জানেন জানেন যে আমি 600 চারা দিয়ে একটা লেবুর বাগান করছি, যা চারাটা অনলি 15 টাকা থেকে 20 টাকা, 18 টাকা, 30 টাকা পিস একটা লেবু চা গুটি কলম, ওই চারা দিয়ে আমি লেবু বাগান করছি। এখন যদি 600 তিন ফলের চারা করতে যাই, 600 চারা কিনতে আমার 81 শতক জায়গায় আমার টাকা লাগবে কত আপনার হিসাব করেন। এত হিসাব করার সময় এই মুহূর্তে আমার নাই, কারণ 720 টাকা করে আমি চারা কিনি, 600 গাছে তার কত চারা, কত টাকা চারা যেতেছে, প্রায় 4,20,000 টাকার মতো আমার চারা লাগবে। এটাকে আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে বা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আর তারা আরেকটা কথা বলে যে তারা যে চারা দিবে, তারা সেই বাগান ডাকে তারা সম্পূর্ণভাবে, মানে আপনাকে যে আপনি চারা দিবে তারা তাদের কাছে চারা এনে বাগান করবেন, তারা খুব সুন্দর একটা উদ্যোগ যে তারা আপনাকে প্রশিক্ষিত করে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার তৈরি করবে, তারপরে তারা আপনাকে চারা দিবে, চারা দেওয়ার পরে আপনি যে ফলটা ওখান থেকে হারভেস্ট করবেন, যে ফলটা উৎপাদন করবেন ওই ফলটা তারা নিয়েই তারা আপনাদের কাছে একটা দরে কিনে নেবে, তারা বিদেশে হারভেস্ট করবে, মানে আপনাদের এক্সপোর্ট করবে এবং আপনি বেচার কোনো চিন্তা নাই। সব কিছু যদি তারা করে, চারার দাম 720 টাকা কেন? আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম, যদি আপনার ভালো লাগে আপনার প্রতিবাদ শুরু করেন, কারণ তুমুল ব্যবসা চলছে, একদিকে ইমোশনালি ব্ল্যাকমেল আর একদিকে ধর্মের দোহাই, কিন্তু সব ঠিক আছে। কিন্তু এই এই রকম ব্যবসা কেন? একটা ডাল মাত্র 3 টাকা থেকে 4 টাকা খরচ পড়ে একটা ডাল কলম কাটতে, না কি এরকম না ভাই? হ্যাঁ এরকমই পড়ে, 10 টাকা বলো 20 টাকা বলো, অন্য মানুষ করেন লেবার কষ্ট দিয়া ওরকম, তাহলে কেন 720 টাকা? কি তারা কি তারা তো জানে যে একটা তিন ফল মানে একটা ডলার, তো ওই অপেক্ষা করে না, তিন ফল ডলারই আনি আমরা, কিন্তু ডলার আমরা বিদেশ থেকে, তা না করে আমার মধ্যে কৃষকের রক্তের টাকা একটা একটা ডা, মানে তারা বলে একটা তিন ফল একটা ডলার, 1,000 টাকা সব কিছু বলে, কিন্তু তারা এই কথা বলে না কেন যে একটা ডাল মানে একটা ডাল 10টা হয় তাহলে 7,000 টাকা একটা ডালের দাম পড়ে, একটা ডাল 7,000 টাকা বিক্রি করছেন, আমি তো কথা 700 টাকা, কারণ আমি তো আমি নিজেই কিনছি এটা 720 টাকা, আমি 720 টাকা কিনছি, কত এত টাকা ডাল কিনছি, ডাল কিনে আমি যে কয়েকটা ওই যে দেখাবে আপনাদের এত টাকা ডাল, তারা আপনাদের ডলার লোভ দেখালে, হ্যাঁ ডলার পাচ্ছি ইনশাল্লাহ, আমরা ডলার আমরা চাই ডলার আসুক, আমি এটা বিপক্ষে না, কিন্তু আমি একটাই প্রতিবাদ করবো, সেটা হলো এই যে মাত্র এতটুকু ডালের দাম যদি 720 টাকা হয়, এই পুরা গাছটার দাম আছে কত? তারা তো তিন ফল করে বৈদেশিক অর্থ আনবেন এই দেশে, আপনি আমার রক্ত মানে রক্ত চুষা খাবে এই ডাল দিয়া। আপনার এই যে 3টা গিট লাগে আমার একটা কলম করতে গেলে, এই 3টা গিট 3টা গিট লাগবে, 3টা গিটে আপনার দেখেন 4 ইঞ্চি 4 ইঞ্চি হবে না, তাহলে এইটা কয় ফিট প্রায় 2 ফিট নাকি? তাহলে আমার কয়টা চারা হচ্ছে একটা হিসেবে? একটা চারাই তো আপনি কম করলে এখানে 10টা চারা হয়ে যাচ্ছে, তার মানে এই 10টা চারা এই ডালটার দাম একটা খেয়াল করছেন, 10টা চারা হলে 700 টাকা করে যদি চারা হয় কয় টাকা আসে? 7.70 লেবার কস্ট মানে তাই জন্য 7,000 টাকা চাই ডাল বিক্রি করবে, তার মানে কি বৈদেশিক অর্থ আনবে নাকি আমাদের রক্ত চুষে নিতেছে ডাল দিয়া? এটা রক্ত চুষে নিতেছে, তার মানে কি তারা লোভ দেখাচ্ছে, দোহাই দিচ্ছে ধর্মের আর লোভ দেখাচ্ছে ডলারের, কিন্তু রক্ত চুষে নিচ্ছে আপনি এবং আমার, এটা অমানবিক। আজকে মডার্ন এগ্রোর মতো এত বড় একটা প্রতিষ্ঠান তারা খুব ভালো কিছু করছে, আমি সবসময় শ্রদ্ধা করি স্যালুট করি, কিন্তু এই জিনিসটা তাদের দেখার জন্য অনুরোধ করলাম। আমি ছোট্ট মানুষ, আমি খুব সাধারণ একজন মানুষ, দেখেন আমি কৃষি সম্পর্কে কিছু বুঝি না, কিন্তু আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলোই আমি একজন বিশেষজ্ঞ বা যে করছে, কারণ যে স্বয়ং বাগানে কাজ করে যে ফসল ফলায় তার চেয়ে বড় বিশেষজ্ঞ এই দুনিয়াতে কেউ নাই, খাতা কলে আমি বহুত বিশেষজ্ঞ ডিগ্রি দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে লোকটা দেখতেছেন না উনি এইগুলো চাষ করতেছে ফসল ফলাতে উনি সবচেয়ে বড় বিশেষজ্ঞ আমার দৃষ্টিতে। সেক্ষেত্রে মডার্ন এগ্রো ওই দাদা ভাইকে আমি বলবো, দাদা আপনার হাতে ধরি পায়ে পড়ি, দাদা আমি তো আপনার ছোটো ভাই, আমি আপনার ছোটো ভাই আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনার চারার দামটা কমাইয়া এই জিনিসটা প্রসার করেন, সারা বাংলাদেশে সরাই ছিটে দেন, পবিত্র দেশের এই ফল ডলার বিক্রি করে খাবে ঠিক আছে, অভ্যন্তরীণ বাজারের চিন্তা করতে আপনি না করছেন, তারপর আমি বলি ভাই আমাদেরকে না খাওয়াই আপনি বিদেশ পাঠিয়ে দেবেন ফল $1 সেখান থেকে আন, অত্যন্ত 100 টাকায় আমি একটা ফল কিনে খাই সমস্যা নেই, কিন্তু ডাল বেচে এত টাকা নিয়েন না, আমার ফল খাওয়াই, ডালটা একটু কম দামে বেচেন, আমি উৎপাদন করার মতো সমর্থ হই, আমি তৈরি করি, আমাকে এত টাকা শুন, যে মালিক ওনার ভিডিও আমি দেখছি উনি একজন ভালো মানুষ, আমার কাছে যথেষ্ট শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি, উনি বোধহয় এত টাকা নেয় না দাম, আমি সেদিনও দেখছি উনি 300-400 এরকম করে দাম, যাই হোক আমি দাদার কাছে অনুরোধ করতে পারি, যেহেতু উনি বাংলাদেশের প্রথম আনছে সেক্ষেত্রে ওনার কাছে আমরা দাবি করি, আর কার কাছে বলবো না, উনি অনেক কমাই দিচ্ছে দাম, এত দাম রাখেন, যাই হোক আপনারা যারা তিন ফল চাষ করবেন তারা খেয়াল করেন, এই তিন ফলের চারা একদিন লেবু গাছের মধ্যে 30 টাকা পিস আসবে, এটু আমি বললে আমার এই ভিডিওটা সাক্ষী, 30 টাকা পিস আসবে তিন ফলের সঙ্গে, হয়তো সেদিন বেশি দূরে না। আপনারা যারা তিন ফলের চারা করতে চান, আমি যেভাবে করছি সেভাবে করলে 100% চারা করতে পারবেন, এই দেখেন আমি দেখাইতেছি,
এইটা তিন না, এই তিনটা তিন। হ্যাঁ, এটার মধ্যে অন্য একটা সারা দিছি। এটা তিন? হ্যাঁ, এটা তিন, এটা তিন, এটা তিন, এটা তিন, তিনটা তিন। আমি এই সিলেসেন বালি যেটাকে বলা হয় প্লাস্টার করে এই বালুটাকে সুন্দর করে পাঁচ সাতবার ধুয়ে এটার ভিতর যাতে বালু বা সারা অন্য কোনো কিছু না থাকতে পারে, মাটি না থাকতে পারে, এরপরে যে কোনো একটা ফাঙ্গিসাইড এর মধ্যে সুন্দরভাবে দিয়া ইয়ে করে, এরপরে তিনটা গিট রাখবেন, একটা গিট মাটির নিচে থাকবে, দুইটা গিট উপরে থাকবে, এটা ওই যে কোনো কলম বা ইয়া দিয়া ওই সুন্দর করে ফুটা করে এরপর আস্তে বসা করে দিয়ে পানি যখন দিয়ে দেবে তখন এটা আস্তে টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে এই পলিথিনটা সুন্দর করে এইভাবে আটকাই দিয়া যাক। আর একটু এই যে আমার কুশিগুলো বের হয়েছে, হ্যাঁ পাতা বের হয়েছে, এটা কি ডাল পাতা সয়ে কাটছিলেন? না না না, এই তো নতুন হয়েছে। হ্যাঁ, এটা কয়দিন, এই কলমটা কয়দিন? আমার এই 15-13 দিন হয়েছে। 13 দিন? 13 দিন। এটা নিচে অলরেডি শিকড় মনে বের হয়ে গেছে? হ্যাঁ, এটা তো শিকড় অনেক বের হয়ে গেছে, অনেক বের হয়ে গেছে। আমি 30 দিনের দিন এটা ওপেন করে দেবো। আর তার মানে 30 দিনে এই জায়গাতে চারা রোপণ করা যাবে? এখন ওই যে আমি বললাম যে টাকা কোথায় কেন কেন লাগে, এতে আমার কি খরচ হইতে পারে এই বালুতে? আচ্ছা, এই তিনটা চারা ধরেন আপনি এই জায়গায় চারটা চারা করতে পারতেছেন? হ্যাঁ, এই চারটা চারা এই আপনি যদি মাটি সিমেন্ট বালি যা যা লাগে, মানে যা যা লাগে ইনস্ট্রুমেন্ট যা লাগে সব দিয়ে আপনি 10টা চারা করতে পারবেন। আচ্ছা, এই টপটায় কত টাকা খরচ হতে পারে? এই টপটায় বালু ধরেন মানে টোটাল একটা হিসাব দেন যে এই কটা কাছে 5 টাকা খরচ হতে পারে, আর বাকি ডালে যা যাবে এই 5 টাকা খরচ হবে ডালে। আর এই চারটা ডাল, এই একটা ডালও তো না, এই 10টা করলে তো একটা ডাল কাটবে না, এই যে 3-12 ইঞ্চি একটা ডাল। দর্শক, এই যে হলো আপনার যে তিন ফলের যে চারা তৈরি করার, এই হলো আপনার খরচ। একবারে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, হয়তো আমি ইউটিউব ভিডিও অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি এতদিন বলি নাই, কারণ কি আমার একটা তিন ফল চাষি মানে একটা গাছ দিয়ে লাগে তার সাথে অত্যন্ত কথা বললাম, তারপর আমি এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম, কারণ আমার জায়গা থেকে মুখ খুললাম, আপনারা এখন মুখ খোলার সময় আসছে। যাই হোক দাদা, আমি 35 দিন পরে এই চারাটাই আমি আর একটা ছোট্ট একটা পটে দেবো, দেওয়ার পরে এরপরে 1 মাস ওই পট থেকে আবার উঠে বড় যে পটটা এরকম পটে আমি দেবো, দেওয়ার পরে এটা স্থায়ী গাছ। আচ্ছা, এটা আটকে রাখতে হবে না? এটা আটকে রাখতে। আচ্ছা, বেশি খোলা রাখলে সমস্যা হবে? একটু সমস্যা। আচ্ছা, তাহলে আটকে দেন, আমাকে দেখা শেষ। ওই 30 দিন আটকে রাখতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা দেখলাম কীভাবে চাষ এটা বানিয়ে মানে হাওয়া আলো বাতাস কোনো বাতাস। আচ্ছা ঠিক আছে, এইটুকু দেখলাম।